স্বাগত আবারো এডুকেয়ার ক্লাসরুমে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অবজেক্ট এবং অবজেক্টের পজিশন সেন্টেন্সে। তাহলে সঙ্গেই থাকুন এডুকেয়ার ক্লাসরুমের সাথে। অবজেক্ট বলতে আমরা সাধারণত বাংলায় বুঝি কর্ম বা উদ্দেশ্যকে। আমরা সাধারণত একটা সেন্টেন্স তৈরি করতে গিয়ে যে ফর্মেশন ব্যবহার করি তা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এবং ভার্বের পরে যে শব্দগুলো থাকে সেগুলোকে আমরা সাধারণত অবজেক্ট ধরে নেই। ঠিক এই জায়গা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। ভার্বের পর যে শব্দগুলো থাকবে সেগুলো সবসময় অবজেক্ট নাও হতে পারে। কেন অবজেক্ট হবে না, তাহলে চলুন কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে আগে একটু জেনে নেই। প্রথম এক্সাম্পলটি হচ্ছে হি ইজ আ ডক্টর। হি ইজ এ ডক্টর, খেয়াল করো এখানে আমরা হিকে সাবজেক্ট ধরে থাকি আর ইজ হচ্ছে ভার্ব, এবং ভার্বের পর যে শব্দটি রয়েছে ডক্টর, এই ডক্টরকে আমরা অনেকেই অবজেক্ট হিসেবে ধরে নেই। তবে এখানে ডক্টর অবজেক্ট নয়। কেন অবজেক্ট নয়? সাধারণত যেই সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় যে শব্দটি বসবে এবং অবজেক্টের জায়গায় যে শব্দটি বসবে, এই দুটি শব্দ যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাহলে ওই সেন্টেন্সের ভার্বের পরে যে শব্দটি থাকবে তাকে কখনোই তুমি অবজেক্ট ধরতে পারবে না। তাহলে এখানে খেয়াল করো হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার, তার মানে হচ্ছে হি এবং এই ডক্টর একই ব্যক্তিকে বোঝানো হয়েছে, তার মানে এই ডক্টর এখানে অবজেক্ট নয়। তাহলে এখান থেকে একটা পয়েন্ট আমরা বের করতে পারলাম, সাবজেক্ট ইকুয়াল টু অবজেক্ট। যদি সাবজেক্ট অবজেক্ট মিলে যায় তার মানে সেখানে ভার্বের পরের শব্দটাকে আমরা অবজেক্ট ধরবো না। পয়েন্ট নাম্বার ওয়ান। এবার চলো সেকেন্ড এক্সাম্পলে চলে যাই আমরা। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে হি কেম ইয়েস্টারডে। খেয়াল করো এখানে হি সাবজেক্ট, কেম হচ্ছে ভার্ব, এবং কেমের পরে যে শব্দটি রয়েছে ইয়েস্টারডে, তার মানে হচ্ছে গতকাল। তো সাধারণত আমরা কেমের পরে যে শব্দটি থাকে বা শব্দগুলো থাকবে সেগুলোকে অবজেক্ট ধরে থাকি। তবে এই ক্ষেত্রে আরেকটি পয়েন্ট আমরা বলে দেই, ভার্বের পর যদি এমন কোনো শব্দ থাকে যে শব্দটি দিয়ে তুমি সময়কে নির্দেশ করবে তাহলে সেটা কোনোদিনই অবজেক্ট হবে না। তাহলে পয়েন্ট নাম্বার টু, ভার্বের পর যদি কোনো শব্দ থাকে এবং সেই শব্দ দিয়ে যদি সময়কে নির্দেশ করে তাকে আমরা অবজেক্ট ধরবো না। ঠিক সেই কারণেই ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, গতকাল সময়, তাকে আমরা অবজেক্ট ধরবো না। এবার চলো তৃতীয় এক্সাম্পলটি দেখে নিই। হি প্লেড ইন দ্য ফিল্ড। এই সেন্টেন্সটিতে সাবজেক্ট হচ্ছে হি, প্লেড ভার্ব, এবং ইন দ্য ফিল্ডকে আমরা অবজেক্ট ধরে নেই সাধারণত। তবে ইন দ্য ফিল্ড যেটা দিয়ে আমরা স্থানকে নির্দেশ করছি, এক্ষেত্রে আমি বলবো পয়েন্ট নাম্বার থ্রি, যদি ভার্বের পরে এমন কোনো শব্দ থাকে যেটা দিয়ে স্থানকে নির্দেশ করবে তাহলে সেটা কোনোদিনই অবজেক্ট হবে না। ইন দ্য ফিল্ড যেহেতু এটার অর্থ হচ্ছে মাঠে, তার মানে এটা একটি স্থান এবং স্থানকে আমরা অবজেক্ট ধরবো না। সো এখানে অবজেক্ট নেই বললে আমরা বলতে পারি। এক্সাম্পল নাম্বার ফোর, হি কুকড ফুড। আমরা যদি বলি হি হচ্ছে সাবজেক্ট, কুকড হচ্ছে ভার্ব, এবং ফুড হচ্ছে এখানে সাধারণত অবজেক্টকেই আমরা ধরে নেব। তবে আমরা যে তিনটা পয়েন্ট একটু আগে উল্লেখ করলাম, তিনটা পয়েন্ট হচ্ছে সময়, স্থান এবং সাবজেক্ট ইকুয়াল টু অবজেক্ট, যদি এই তিনটা বিষয়ে আমরা ভার্বের পর পেয়ে থাকি তাদেরকে আমরা অবজেক্ট ধরি না। তো এখানে ফুড আমরা দেখতেছি ফুড সময়ও না, স্থানও না, সেক্ষেত্রে সাবজেক্টের সাথে মিলও নেই, তাহলে আমরা এই ফুডটাকে অবজেক্ট হিসেবে ধরে রাখতে পারি এখানে। তাহলে নিশ্চয়ই অবজেক্ট সম্পর্কে তোমার খুব ভালো ধারণা চলে এসেছে। তাহলে যে তিনটি পয়েন্ট আমরা বললাম, তিনটি পয়েন্টে দেখে সবসময় খুব গুরুত্ব দিতে হবে। আমরা সাধারণত সেন্টেন্স তৈরি করার পর ভার্বের পর যে শব্দগুলো পাবো সেই শব্দগুলোকে সবসময় অবজেক্ট ধরে নেব না। তার মানে হচ্ছে ভার্বের পর যদি সময় থাকে, স্থান থাকে এবং সাবজেক্টের সাথে অবজেক্ট মিলে যায় তাহলে আমরা সেগুলোকে অবজেক্ট ধরবো না। এখন কথা হচ্ছে ভার্বের পর যদি শব্দগুলো অবজেক্ট নাই ধরি আমরা তাহলে কি ধরবো? ভার্বের পর শব্দগুলো সাধারণত অবজেক্ট না হলে তাদেরকে আমরা কমপ্লিমেন্ট বলি। নতুন একটি বিষয় শিখে নিলাম, ভার্বের পর যে শব্দগুলো থাকবে সেগুলো যদি আমরা অবজেক্ট না ধরি তাহলে সেগুলোকে বলবো আমরা কমপ্লিমেন্ট। এতক্ষণ আমরা যে স্ট্র্যাটেজি ফলো করে অবজেক্টকে আইডেন্টিফাই করলাম, সেই স্ট্র্যাটেজিকে যদি আমরা রেখে আমরা আমাদের গতানুগতিক যে পদ্ধতি সেই পদ্ধতিতে চলে যাই তাহলে আমরা বলতেই পারি ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসবে তাকে আমরা অবজেক্ট বলে থাকি। এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে সেন্টেন্সে অবজেক্টের পজিশন। সাধারণত ভার্বের পর আমরা অবজেক্টকে বসিয়ে থাকি, তবে একদম সঠিকভাবে যদি আমরা বলি ভার্বের পর যে শব্দগুলো থাকে তারা যদি অবজেক্ট হয়ে থাকে তারা ভিন্ন ভিন্ন অবজেক্ট হতে পারে। সেক্ষেত্রে আমরা অবজেক্টের প্রকারভেদগুলো জেনে নেব। অবজেক্ট সাধারণত দুই প্রকার হয়ে থাকে, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট যাকে আমরা বাংলায় বলে থাকি বস্তুবাচক অবজেক্ট, এবং ইনডিরেক্ট অবজেক্ট যাকে বাংলায় বলে থাকি আমরা ব্যক্তিবাচক অবজেক্ট। চলুন কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে আরেকটু পরিষ্কার হওয়া যাক। আমাদের প্রথম এক্সাম্পলটি হচ্ছে He wrote a letter. খেয়াল করুন এখানে he হচ্ছে subject, wrote হচ্ছে verb এবং wrote এর পরে যে শব্দটি রয়েছে a letter এটা অবশ্যই একটি object এবং a letter দিয়ে আমরা ব্যক্তি না বস্তুকে নির্দেশ করব অবশ্যই বস্তুকে নির্দেশ করব তার মানে এটা হচ্ছে direct object তাহলে আমরা জেনে নিলাম verb এর পর যদি object থেকে থাকে এবং সেটা যদি বস্তু হয়ে থাকে তাহলে তাকে বলবো আমরা direct object এবার চলুন আরেকটি example এর মাধ্যমে আমরা indirect object কে চিনে নেই second example টি হচ্ছে he saw me এখানে he হচ্ছে subject saw হচ্ছে verb এবং me হচ্ছে object মি আমরা অবশ্যই ব্যক্তিকে নির্দেশ করছি তাহলে এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এবার চলো আমরা একসাথে একটি সেন্টেন্সে দুইটি অবজেক্ট থাকবে এরকম একটি एग्जांपल দেখে নি হি রোট মি আ লেটার খেয়াল করে এখানে রোট হচ্ছে ভার্ব এবং রোটের পরে মি একটি অবজেক্ট ব্যক্তিবাচক যাকে বলে আমরা ইনডিরেক্ট এবং এ লেটার হচ্ছে অবজেক্ট বস্তুবাচক যাকে বলে আমরা ডাইরেক্ট অবজেক্ট তার মানে হচ্ছে আমরা একটি সেন্টেন্সে দুইটি অবজেক্ট পেতে পারি দুইটি অবজেক্ট যদি থাকে অবশ্যই তাদের একটি পজিশন রয়েছে অবশ্যই তোমাকে ব্যক্তিবাচক বা ইনডিরেক্ট অবজেক্টকে আগে বসাতে হবে এবং বস্তুবাচক বা ডাইরেক্ট অবজেক্টকে পরে বসাতে হবে তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ব্যক্তিবাচক আগে না বসে পরেও বসতে পারে সেই ক্ষেত্রে আমরা একটা एग्जांपल দেখি হি রোট আ লেটার মি আমরা যদি এরকম করি ব্যক্তিকে পরে দিয়ে বস্তুকে আগে বসাই তাহলে সেটা হবে না যদি আপনি সেটাকে সঠিক করতে চান তাহলে অবশ্যই ব্যক্তির আগে আপনাকে to অথবা for বসাতে হবে তাহলে সঠিক आंसर হচ্ছে he wrote a letter to me or he wrote a letter for me আশা করি আমাদের আজকের আলোচনাটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন আগামী ক্লাসে দেখা হচ্ছে ভালো থাকুন আল্লাহ হাফেজ